বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, দেখো, দেখতে দেখতে আমাদের কিন্তু একটা অধ্যায় পড়ানো শেষ, আমাদের মুক্তিযুদ্ধ। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো, সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। গৃহস্থান গোয়া ও গোয়ারি বটেশ্বর, গৃহস্থান গোয়ার ও গোয়ারি বটেশ্বরে কী কী রয়েছে সে সম্পর্কে আমরা জানব। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন রয়েছে। বাংলাদেশে কী রয়েছে? অনেক গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থান ও নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানব। তাহলে প্রথমে রয়েছে গৃহস্থান গোয়ার ও গোয়ারি বটেশ্বর। তাহলে আমাদেরকে জানতে হবে মহাস্থান গড় কোথায় অবস্থিত, মহাস্থান গড়ে কী কী রয়েছে, ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, ওয়ারি বটেশ্বরে কী কী রয়েছে। খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কাল বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে এর নিদর্শন। এই নিদর্শন বলতে কোন নিদর্শনকে বোঝায়? মহাস্থান গড়কে বোঝায়। খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে 1500 বছরের বেশি সময়কাল বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটি পূর্ণনগর নামে পরিচিত ছিল। তাহলে মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? মহাস্থানগড় মৌর্য আমলে পূর্ণনগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড় এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে, মহাস্থানগড়ে কি কি রয়েছে? তাহলে চওড়া ঘাট বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, দাতব মুদ্রা ও পুঁতি এবং 3.35 মিটার লম্বা খোদাই পাথর। তাহলে দেখো, এখানে কিন্তু একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, মহাস্থানগড় কি নামে পরিচিত ছিল? বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর কাছে মহাস্থানগড় অবস্থিত। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা দুটি প্রশ্ন পেয়ে গেলাম। আমরা কি মহাস্থানগড় দেখার জন্য সবাই যাবো? আবহামকে বলবো যে আমাদের বগুড়ায় নিয়ে মহাস্থানগড় দেখিয়ে নিয়ে আসো। এগুলা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মানে পুরাতন সব জিনিসপত্র। এগুলা দেখলে কি হয়, সবার মন ভালো থাকে, সুন্দর থাকে, এবং আমরা অতীতের অনেক কিছু সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। তাহলে মৌর্য আমলে মহাস্থানগড় পূর্ণনগর নামে পরিচিত
ছিল। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর কাছে মহাস্থানগড় অবস্থিত। এখন মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শন, মহাস্থানগড়ে কি কি রয়েছে তাহলে দেখো, কি কি রয়েছে? চওড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ, তারপরে কি আছে বলতো? প্রাচীন গ্রামের শিলালিপি, প্রাচীন গ্রামের শিলা লিপি, প্রাচীন গ্রামের শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, মন্দির সহ আর কি রয়েছে? অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ। এবং 3.35 মিটার, 3.35 মিটার কি রয়েছে লম্বা কোথায় পাথর, লম্বা পাথর। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা বড় প্রশ্ন পেয়ে গেলাম। তোমাদেরকে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।